এবার বিকশিত ভারতের নির্মাণে নিজেদের মতামত লিখে পাঠাতে পারবেন বিভিন্ন জনকল্যাণমুখী কাজের ফলে জনগণের রায়ে সালে রাজ্যে আবারও ক্ষমতায় আসে বিজেপি রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার প্রতিষ্ঠা প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার প্রদেশ বিজেপির উদ্যোগে এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বিকশিত ভারত করার ক্ষেত্রে জনসাধারণের মতামত গ্রহণ এদিন আগরতলা টাউন হলে আয়োজিত আনুষ্ঠানিক সূচনা প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিভিন্ন মন্ত্রী বিধায়ক বিধায়িকা এবং দলের বিভিন্ন পদাধিকারীরা এদিন আগরতলা টাউন হলের সামনে থেকে এক প্রচার গাড়ির সূচনা করা হয় এই গাড়ি বিকশিত ভারত তৈরির জন্য মতামত প্রদানে বাক্স নিয়ে গোটা রাজ্য ভ্রমণ করবে বিকশিত ভারত কেমন হওয়া উচিত বিকশিত ভারত নির্মাণে কি কি বিষয় থাকা জরুরি সে বিষয়ে নিজেদের মতামত লিখে এই বাক্সের মাধ্যমে প্রধানমন্ত্রীকে পাঠাতে পারবেন সাধারণ মানুষ এই কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিরোধী দলগুলোকেও নিজেদের মতামত প্রদানের জন্য আহ্বান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি বলেন বিজেপি সরকার গণতন্ত্রে বিশ্বাসী তাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলকে নিজেদের মতামত প্রকাশের জন্য সুযোগ দিচ্ছে বিজেপি সরকার আগামী দিনের ভারত কিভাবে গড়া হবে আপনাদের সাজেশন চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আদরণীয় জেপি নাড্ডা জি সেটা চাইছেন আর এটা আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে প্রথমবার হচ্ছে কোনো পার্টির দ্বারা যে সাজেশন বক্স নিয়ে যাবে আর আম জনতা থেকে আমার সিপিএম বন্ধুদেরকে বলবো আপনারাও সাজেশন করুন যে আগামী দিনে কি করা উচিত যারা কংগ্রেসের বন্ধু আছেন অন্য পার্টিতে আছেন এরাও সাজেশন করতে পারেন আপনারাও তার মধ্যে দিয়ে দিন যে এটা করা উচিত এটা না করা উচিত এত ডেমোক্রেসি এত সরলভাবে যে গণতন্ত্রকে সামনে রাখা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে নিবেদন করব আপনারা আসুন সেই সাজেশন বক্সে আপনাদের যে যে সুমূল্যবান যে সাজেশন সেটা আপনারা মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিন নিশ্চিত আমরা যখন আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করব তখন আপনাদের সাজেশনগুলোকে দেখে বোঝে আর সেই হিসাবে তৈরি করবো যাতে জনতার জন্য সরকার সেটা হতে পারে সেই আছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নির্ণয় করেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এদিন সিপিআইএম এবং কংগ্রেসকে কটাক্ষ করে বিপ্লব কুমার দেব বলেন রাজ্যবাসী শুধু ভারতীয় জনতা পার্টিকে চায় এই রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে তাছাড়া রাজ্যের মূল বিরোধী দল তিপরা মথা এখন বিজেপি সরকারের সাথে রয়েছে তাই আসন্ন লোকসভা নির্বাচনে ফলাফল রাজ্যবাসীর কাছে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে গেছে যারা মূল অপোজিশন ওনারা কালকেই আমাদের সঙ্গে সরকারে চলে এসছে তো ওই সবগুলো যদি পরিদৃশ্য আমরা দেখি তাহলে আমি যে কথাটা বলেছি বা আমাদের এবং আমি আশা করি আপনারাও যদি হিসাবটা মিলিয়ে নিন তাহলে আপনাদের বিশ্বাস হবে কারণ আপনি একজন ভোটার আমি আপনাদের কাছ থেকেও সেটা চাই আপনাদের পরিবারেরও ভোট চাই কারণ আমি তো প্রার্থী আজকের দিনে আমার সাংবাদিক বন্ধু হোক আমার অফিস বন্ধু হোক আর আমার কৃষক বন্ধু হোক আর আমার ছাত্র বন্ধু হোক আমি সবার কাছ থেকে ভোট প্রার্থনা করি আশীর্বাদ চাই আর আমি বলেছি সিপিএম করুক কংগ্রেস করুক যাই করুক আশীর্বাদ দেবেন ভোট আপনার মনের ইচ্ছামতো দিন আশীর্বাদ রাজ্যের ব্যবসায়ী মহল কর্মরত শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক যুবক যুবতী মহিলা তিনি সভার আয়োজন করে তাদের মতামত গ্রহণ করা হবে এবং আগামী দিনে বিকশিত ভারতের রূপরেখা তৈরিতে তাদের মূল্যবান মতামতকে কাজে লাগানো হবে তবে এই পরামর্শ বাক্সের পাশাপাশি ফোন যোগের মাধ্যমেও রাজ্যবাসী নিজেদের সুচিন্তিত মতামত সরকারের কাছে পৌঁছতে পারবেন বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে ব্যবসায়ী বন্ধুরা থেকে শুরু করে শিক্ষক সমাজের যুবক যুবতী থেকে শুরু করে সমাজের মহিলারা সমাজের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সমাজের প্রত্যেকটা সমূহকে নিয়ে আমাদের এই ছোট ছোট বৈঠক হবে আর তাদের সাজেশন আমরা কালেকশন করব এবং এই কালেকশন আগামী দিনে আমরা কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যেটা পাঠাবো সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি এবং আমরা আজকে একটা ফোন নাম্বার যার মাধ্যমে যেটা মিস কল নাম্বার সেখানে আপনারা যদি আপনারা সেই প্রদান করেন সেই ফোন করেন পরবর্তী সময়ে ফোনের মাধ্যমে আপনাদের যে সুচিন্তিত মতামত সেটা আপনারা সেখানে রাখতে পারেন তার নাম্বার হচ্ছে নাইন জিরো নাইন আর ই